আপনারে দেখছেন আরামবাগ টাইমস। এইরকম মিথ্যে কথার তো কোনো মানে কোনো কোনো জায়গা আমাদের আমাদের সংসদীয় রাজনীতিতে ছিল না। এরকম মানে একদম কি বলবো, মানে কিছু বলতেও মানে বলতে গেলে খুব কড়া শব্দ ব্যবহার করতে হয়। কালকে উনি বলে ওটা ফেক ভিডিও, ওটা ফেক ভিডিও। শুধু ভিডিও নয়, তারপরে উনি সমাজবাদী পার্টির তার কাছে গিয়ে বসে কান্নাকাটি করেছিলেন, রেজিগনেশন ছেড়েছিলেন, তার মুখে ফেলে দিয়েছিলেন, যিনি চৌধুরী সাহেব ছিলেন তখন ডেপুটি স্পিকার। এগুলো ওটা ফেক ভিডিও, রাজ্যসভার থেকে মানে লোকসভা থেকে নেওয়া ভিডিও, ওটা ফেক ভিডিও। আমি কী আপনি কী বলবেন বলুন তো মমতা ব্যানার্জিকে, উনি যখন যা খুশি তাই বলেন। যদি যেমন ওই বলে না যে ইন্টারনেটে যদি হিপোক্রিট টাইপ করেন না, ওই মমতা ব্যানার্জির নামটা এরপরে উঠে আসবে মিউজিয়ামে। হিপোক্রিট মানে কি, সেই অর্থে মমতা ব্যানার্জিকেই রাখা হবে। ওইটাও উনি ফেক ভিডিও বলেছেন, আমি জানতাম না, এটা একটা নতুন খবর আমার কাছে। যাই হোক, ভালোই হলো। আমি উনি উনি মানে যা কাণ্ড কারখানা করছেন, এবং আমাকে বলুন তো আপনাদের মধ্যে কে কে এটা অস্বীকার করতে পারবেন যে এলাকা পুরো বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভরে গেছে, কে অস্বীকার করতে পারবে? মুর্শিদাবাদ যান, আমাদের ভাইপোর জায়গা ডায়মন্ড হারবার যান, কী অবস্থা করেছেন ওখানে? সমস্ত তো বাংলাদেশি অনুপ্রবেশকারী, এবং বাংলাদেশি টিভি চ্যানেলেরও আপনারা আপনারা সাংবাদিক আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে বাংলাদেশিরা ভয়ে আবার ফিরে যাচ্ছে, এবং সেখানে পুলিশ বলছে যে এরা সব বাংলাদেশি, এরা ভারতবর্ষে গিয়েছিল রুজি রোজগারের সন্ধানে, এখন এরা এনআরসির ভয়তে বাংলাদেশ ফেরত। যাও না বাবা, ফিরে যাও, নিজেরাই যদি ফিরে যেতে পারো হচ্ছে বেটার, কী হতে পারে? কিন্তু এই যে মানে অগ্নিকন্যা হয়ে সত্যিই ভারত সারা বাংলায় অগ্নি লাগানো, আগুন লাগানো, এটা আমরা মমতা ব্যানার্জিকে করতে দেবো না। মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে শুধু ভুল বুঝিয়ে না, মানুষ জানে কিন্তু তা রাস্তায় দুষ্কৃতি নামিয়ে তাদের তাণ্ডব। আর এইভাবে সরকারি সম্পত্তি, দু বছর আগে তো উনি আইন করেছিলেন যে সরকারের সম্পত্তি যেন নষ্ট করবে, তাদের উপর এত টাকা ফাইন হবে, তাদের এত জেল হবে, ওই কেউ গ্রেপ্তার হলো না। তো সবই তো টিভি ক্যামেরার সামনে হলো, পুলিশও তো ছিল, একজনও তো গ্রেপ্তার হলো না। গ্রেপ্তার করবেন কী করে? ওটাই তো ওনার ভোট ব্যাঙ্ক, ওখানে দুজনকে গ্রেপ্তার করলে তো ওনার ভোট ব্যাঙ্ক চিড়খাবে, সেই জন্য তো সেটা হবে না। এবং সেই জন্যই আজকে বিজেপির এখানকার সভা বা মিছিল বানচাল করার জন্যে বা পারমিশন না দেওয়ার জন্যে যে যে টোটাল ব্যাপারটা সাজানো হয়েছে, সেইটা আমি মন্ত্রী হিসেবে দেখুন আবার বলছি যে আমার কিছু বাধ্যবাধকতা আছে। যদি 144 ধারা জারি করা থাকে বা চিঠি দিয়ে জানানো হয় আমাকে, সেখানে আমার যাওয়ার মধ্যে অসুবিধা আছে, আমি একজন মন্ত্রী হিসেবে সেটা করতে পারি না। কিন্তু আমার দল দিলীপ দা আসুক, যেরকম ডিসিশন হবে সেই অনুযায়ী আজকে আজকে মিটিং মিছিল যা হবার সেই অনুযায়ী হবে। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।